সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় নলুয়া ইউনিয়ন পরিষদে একটি ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ হয়। হামলায় নিহত হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১২ বছর বয়সী এক কিশোর। অন্যদিকে বাজালিয়া ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্র দখল নিয়ে স্বতন্ত্র ও আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যায় আরও একজন। খাগড়িয়া ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় বন্ধ করে দেয়া হয় একটি কেন্দ্রের ভোট গ্রহণ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিভিন্ন কেন্দ্রে বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমাদের এজেন্ট আসছে, এখানে এজেন্ট নামা দিছে, এজেন্ট নামা দেওয়ার জন্য আমরা গেছি, এজেন্ট মাথা ফাটা লাগছে। কুমিল্লার বুড়িচঙে ছয়গ্রাম ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্রে ভোটগ্রহণ ধীরগতির কারণে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে আটক হয়েছে তিনজন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেবিদ্বার উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমরা একজন প্রিজাইডিং অফিসারকে প্রথম চার ঘন্টায় ভোট অত্যন্ত স্লো মানা হয়েছে, ৯৭ এর কাছে ভোট কাস্টিং হয়েছে এবং একই সাথে সে অগ্রিম ১০-১২টা ব্যালেটে স্বাক্ষর করে রেখেছে। দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহণ। সপ্তম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮৭৪ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৪০৬২ জন প্রার্থী। এ ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ১১ জন চেয়ারম্যান প্রার্থী। এবার ভোটার প্রথম হয়েছি আমি, ভোট দিয়েছি, কোথায় কোনো সমস্যা হয়নি, পছন্দ প্রার্থী ভোট দিছি, সুস্থভাবে ভোট দিছি। কেউ আমাকে বলে উনি যে আমাকে ভোট দেন, আমার নিজের খুশি মতো আমি ভোট দিচ্ছি। সকাল থেকে এখানে একটু শীত বেশি, ভোটারও আসতেছে এবং সুষ্ঠু সুন্দরভাবে সবাই ভোট দিচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।